গুড মর্নিং, কেমন আছো তোমরা? এই আশা করি ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, ছেলে রেডি করে, মানে ছেলেকে রেডি করে 6:30 থেকে পড়া তো ওকে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি কাচাকাচি করেছি অনেকক্ষণ আগে, আমি উঠেছি প্রায় 5:30। তো কাচাকাচি করেছি, বা মানে এঠো বাসন বের করেছি, ঘরদুয়ার ঝাড় দিয়েছি। তো চলো, আমি এখনও কাচাকাচিগুলো মেলিনি, ছাদে এসেছি, সেটাও মেলবো, আর একটু দাঁত ব্রাশ করে নেবো। বাসি নাইটি দেখো এখনও ছাড়িনি ব্রাশ হাতে। তো চলো একটুখানি মর্নিং ওয়াক করতে করতে ছাদে, যেটা আমার রোজকারের অভ্যাস, তো মর্নিং ওয়াক করতে করতে একটু আমি ব্রাশ করে নিই, তারপরে জামাকাপড়গুলো মেলে নেবো। তো চলো একটু ব্রাশ করে নিই। তো দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কি গরম লাগছে, রাতেও গরম লাগছিল। তো দেখো, কাজ করতে করতে চাদর গায়ে ছিল, কিন্তু তারপরে এমন গরম লাগলো চাদরটা খুলেই ফেললাম। তোমরা তো ভাবছো যে দিদিভাই এত সকালে চাদর খুলে কাজ করছে, মানে কি করবো, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, মুখ তো ধোয়া হয়ে গেছে, গামছাটা আনিনি, তো গামছাটা নিচেই আছে। আর দেখো বালতি, এটা মেলে দিই, কাচাকাচি হয়ে গেছে, তো তারপর নিচে যাব, তারপর বাকি কথা নিচে গিয়ে হবে। জামাকাপড় মেলা হয়ে গেছে, তো দেখো গাছগুলো, সে দুদিন আগে জল দিয়েছি, তো দুদিন আর ছাদে আসা হয়নি, তো জল দেওয়া হয়নি, তো একটু জল দিয়ে দিই চলো। দেখো, সোজা ছাদে থেকে নিচে চলে এসেছি, তো নিচে এসে ঘরের কিছুটা কাজ ছিল অল্প, তো সেটা সেরে নিয়েছি, তো এবার সোজা চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। অনেকদিন ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো চলো আজকে শেয়ার করেই দিলাম। তো আগে ঠাকুরগুলো সব দেখো জাগিয়ে নিয়েছি, পর্দা সরিয়ে দিয়েছি। এবার এ দেখো গোপাল সোনা, শীতের মধ্যে সকাল সকাল স্নান করাবো, তো চলো তোমরা আমার সঙ্গে একটু ঠাকুর পুজো দেখে নাও। তো দেখো, আমি ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে গোপালকে উঠিয়ে আমি স্নান করে দিচ্ছি সকাল সকাল, যেহেতু আমি পুজো করি, তো মাঝে মধ্যে গরম জল নিই, আর যেদিন একটু তাড়া থাকে এমনি জল দিয়ে স্নান করে দিই। তো চলো, গোপালকে স্নান করে ওকে একদম রেডি শেডি করিয়ে বাকি ঠাকুরকে স্নান করে আমি পুজোটা শেষ করব। তো আগে গোপালকে রেডি করে বসিয়ে দিই, তারপর বাকি ঠাকুরগুলো আমি স্নান দান করিয়ে পুজোটা শেষ করব। ভাল লাগে চাইলে তুই আর চোখে,
তারপরে চা খেয়েছি, চা খাওয়াটা তোমার সাথে শেয়ার করিনি। আর দেখো এখন বেলাতে একটু ঠান্ডা লাগছে, সকালে অতটা ঠান্ডা লাগেনি, তো যেন মাথাটা ঢেকেছে, আমার মাথাতে খুব যন্ত্রণা করে, ঠান্ডা লাগে। তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে একটু পিঠে আছে, পিঠেটা গরম করছি। আর এই দেখো রুটি, ব্রেকফাস্ট বানাবো। তো দাদাভাইকে তাড়াতাড়ি রুটিটা করে দেবো, তো তরকারি করার সময় হয়নি, জল আনতে গেছে দাদাভাই। তো ডিমের অমলেট করে দেবো রুটির সাথে, আর একটু পিঠে দিয়ে দেবো। তো এটাই ব্রেকফাস্ট। আজকে ছেলে মেয়েকে রুটির সাথে কী দিই, আগে দাদাভাইকে তো পাঠিয়ে দিই কাজে খাওয়া দাওয়া। পুজো তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে, তো সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য। তো রুটিগুলো করে নিচ্ছি, যেহেতু আমার সকালে বেশিরভাগ দিন রুটি হয়, আর যেদিন আমার একটু শরীর খারাপ লাগে সেদিন আমি ভাত করি। তো আজকে সেরকমই রুটি করছি, রুটির সাথে আজকে দেখি কী তরকারি করি, না হলে ডিমের অমলেট করে সবাইকে দিয়ে দেব, তো যদি তারা থাকে। তো চলো ফাইনালি রুটিগুলো আমি করে নিই, একটু শেখে নিই, তারপরে আমি ব্রেকফাস্টটা শেষ করব, শেষ করে অন্য কাজে চলে যাব। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। তোমাদের আগে বলেছিলাম আমার আর ছেলের আজকে নিমন্ত্রণ আছে, ওই জন্য দাদাভাই আর মেয়ে থাকবে বাড়িতে তাদের জন্য রান্না করার জন্য। তো আজকে আর মাছ নিইনি, তো ওই জন্য শিম আর আলু বড়ি মটরশুঁটি টমেটো দিয়ে একটা ঝোল মতো করব, আর ডিমের কারি করব। তো সেটারই সবজি কাটাকাটি চলছে, তো ডাল করিনি আর, ওই জন্য শিম আলু বড়ি টমেটো দিয়ে একটু ঝোলটা খুবই ভালো লাগে শীতকালে ধনে পাতা দিয়ে। তো শিমগুলো আমি কেটে নিচ্ছি, আর গোটা গোটাই রেখেছি শিমগুলো। তো চলো শিমগুলো কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো আমি বারে বারে ভাবছি স্নানে যাব, স্নানে যাব, গরম জল হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে, কিন্তু কিছুতেই আমি যেতে পারছি না। এদিকে ভাতটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, ওই জন্য ভাতটাকে রেখেও যেতে পারছি না, তাই ভাবলাম ভাতটাকে নামিয়ে যাই, তাই জন্য আমি সবজিটা কাটতে বসে গেছি। এই দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, আর এদিকে ডিম সিদ্ধ তো দেখলে হচ্ছে, দেখছিলে আমি সবজি কাটছিলাম। তো সবজি কেটে, কেননা ভাতটা এমন পজিশনে ছিল ওকে না নামিয়ে যদি আমি স্নান করতে যাই ভাতটা নষ্ট হয়ে যাবে, তো ভাতার কিছুটা সময় বাকি ছিল নামানো, তো ভাতটা নামাতে যেটুকু বাকি ছিল সেটুকু হতে হতে তো আমি সবজিটা কেটে নিলাম। তো কী সবজি হবে তো তোমাদের সাথে বলেই দিলাম। আজকে আমার আর ছেলের নিমন্ত্রণ বাড়ি আছে এক জায়গা, ছেলেরই সাথে পড়ে, তো তার বাবা মারা গেছেন, তো তার বাছুরিকে বলেছে, তো ছেলে আর আমি যাব। তো বাড়িতে কী করবো আর হচ্ছে মাছ নেওয়া হয়নি, মেয়ে একটু রাগারাগি করছে, তো ডিমের কারি করবো, আর দেখি ওই শিম আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করবো। ভাতটা নামিয়ে সবজিটা কেটে আমি স্নান করে নিয়েছি, নয় আবার চুলটা শুকাবে না। তো ছাদে চলে এসেছি, একটু চুলটা রোদে দিয়ে 10 মিনিট থেকে চলে যাব নিচে রান্না করতে। তো ছাদে চলে এসে আমি চুলটা একটু মোছামুছি ঝাড়াঝাড়ি করছি, যেহেতু সময় কম আছে, যাওয়ার টাইম হয়ে গেছে, চুলটা একটু না শুকালে আমার তো আবার মাথা যন্ত্রণার প্রবলেম আছে, তাই রোদে দাঁড়িয়ে একটু চুলটা মোছামুছি করছি, আর মোছা হয়ে গেলে গামছাটা মেলে দেব, মেলে দিয়ে একটু চুলটা। ছাদে থেকে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো শিম আলুর তরকারিটা আর মটরশুঁটি টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি, এখনও ভালোভাবে মাথা আছে, আমি চুল তো ভেজা, তো মশলাটা দিয়ে নিই। তো আদা বাটা নিরামিষভাবে আদা জিরে বাটা দিয়ে, তো আমি দেখো আদা রসুন পেস্ট করে রাখি একবার, তো রান্নার সুবিধা হয়। তরকারিটা মেনলি আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, তো একটু কালারের জন্য লঙ্কাগুলো দিচ্ছি অল্প সামান্য, আর ধনেগুলো জিরে দিই। খুব মশলা শিখছে, তো দেখো মশলা দিয়ে দিয়েছি, একটু কষবে ঢেকে দেবো, আর এ পাশে ডিমের কারিটা বসিয়ে দেবো। তো ডিমগুলো আগে ছুলে নিই। ছাদ থেকে সোজা রান্নাঘরে চলে এসেছি, ডিমগুলো ছুলে নিই। তো ডিম, যেহেতু ডিমের কারি হবে, একটা ডিমের টিউমার বেরিয়ে গেছে সেদ্ধ করতে গিয়ে, তো খুব বাজে লাগে ডিমের টিউমার বেরিয়ে গেলে। তো চলো আমি ডিমগুলো আগে ছুলে নিই, তারপরে আমি কারিটা বসিয়ে দেবো। তো দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, তো যেহেতু আজকে ডাল করিনি ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো, তো চলো আর একটু ফুটে নিই তারপরে নামিয়ে নেবো। আর এদিকে দেখো ডিমটা ছোলা হয়ে গেছে, আর পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, যেহেতু কারি করব, আর এখানে ঝোলটা নামাবো, নামিয়ে তারপরে কারিটা বসিয়ে দেবো। ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এখানে ডিমটা এবার ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে, একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমে, আর একটু লবণ।
হলো ভাজা হচ্ছে কারি করব তো তারপরে রেডি হয়ে যাব আচ্ছা ডিম ভেঙে গেছে তো দেখো ডিমটা ভেজে ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি কারিটা একটু তাড়াহুড়ো করছি আর ওদিকে ঝোলটা নামিয়ে নিয়েছি তো ডিমের মশলা প্রায় কষানো হয়ে গেছে তারপর একটু নেড়েচেড়ে দেখো জল দিয়ে দেবো তারপরে ডিমটা দিয়ে দেবো দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা দেবো তো সেটা নামানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এতটাই তাড়াহুড়ো ছিল তারপরে আমি রান্না করতে করতে আমি ওভেন মুছেছি রান্নাঘর ক্লিন করেছি তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে চলো আজকের মতো টাটা বাই আবার আসবো।